নমস্কার, দেখছেন কলকাতা টিভি গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। গুড মর্নিং কলকাতায় সুদীপ্তর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ফের কুলপিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বিডিও অফিসের মধ্যে ব্লক সভাপতিকে খুনের চেষ্টার অভিযোগ উঠছে, আর অভিযোগ জেলা পরিষদ সদস্যের ঘনিষ্ঠের বিরুদ্ধে। কুলপির বিডিও অফিসে অভিযোগ ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে আটক করেছে কুলপি থানার পুলিশ। বিধায়ক উপস্থিত থাকলেও কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ব্যবস্থা নেবে এমনটাই জানিয়েছে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে? একদমই দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, কুলপিতে কিন্তু গতদিন সন্ধেবেলা কুলপি তৃণমূল কংগ্রেসের যে ব্লক সভাপতি সুপ্রিয় হালদার, তিনি তার এই বিডিও অফিসের যে পঞ্চায়েত সমিতির ঘর রয়েছে সেই পঞ্চায়েত সমিতির ঘরে একটি স্থায়ী সমিতির মিটিং চলছিল এবং যেমনটা অভিযোগ আছে সেই স্থায়ী সমিতির মিটিং চলাকালীন তৃণমূলেরই জেলা পরিষদের সদস্য জামাল আহমেদ খানের কিছু সঙ্গীরা অর্থাৎ তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা সেই পঞ্চায়েত সমিতির ঘরের মধ্যে প্রবেশ করে এবং যে ব্লক সভাপতি সুপ্রিয় হালদার তার উপরে চড়াও হয়, আক্রমণ করে, তাকে জানে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। বচসা তো হলো, কিন্তু কি নিয়ে বচসা? একদমই দেখো, যেমনটা সুপ্রিয় হালদারের জানিয়েছেন যে আতঙ্কাই তার উপরে হচ্ছে হামলা করা হয়, অন্যদিকে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে এই যে জেলা পরিষদের সদস্য জামাল আহমেদ খান, তিনি যেমনটা জানিয়েছেন যে রামনগর এবং গাজীপুর পঞ্চায়েতের তৃণমূলের কয়েকজন সদস্য তারা ওই সময় ওই পঞ্চায়েত সমিতির ঘরে উপস্থিত হন এবং এলাকার কিছু উন্নয়নের খাতের বরাদ্দ নিয়ে কথা বলেন সুপ্রিয় হালদারের সঙ্গে, তখনই বচসা হয় এবং এই ঘটনা ঘটে। একদমই, ধন্যবাদ কোয়েল, তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল। আর সুদীপ্ত, এবার নজর রাখবো বাংলাদেশের দিকে। সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ, পড়ুয়া পুলিশ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে 19। একদমই তাই, জরুরি পরিষেবা বাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে পরিষেবা, আজ থেকে বন্ধ ইন্টারনেট পরিষেবাও। সুপ্রিম কোর্টে সংরক্ষণ মামলার শুনানি রয়েছে 7 অগস্ট এবং এরই মাঝে আবারও নতুন করে এই উত্তেজনা, যদিও এই উত্তেজনার ছবি উঠছিল একেবারে বুধবার থেকে রণক্ষেত্র বাংলাদেশ এবং তার পরবর্তী ক্ষেত্রে শেখ হাসিনা, তিনি যখন বলেন একেবারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তিনি যখন বার্তা দিয়েছিলেন যে এই যে আন্দোলন, এই আন্দোলন এখন স্থগিত রাখার জন্য, কারণ সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত কোনো রায় দেওয়া হয়নি, তারপরেও কিন্তু এই আন্দোলন চলেছে আর এখন আরও রণক্ষেত্রের পরিস্থিতি বাংলাদেশে। আগামী তাই সুদীপ্ত, এবং আজ থেকেই কিন্তু সমগ্র বাংলাদেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হবে যেমনটা জানা যাচ্ছে, এবং পড়ুয়া পুলিশ সংঘর্ষে কিন্তু মৃতের সংখ্যা বেড়ে 19 হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু এই যে সংরক্ষণ বিরোধী আন্দোলনে সেখানে উত্তাপ কিন্তু রীতিমতো বাড়ছে। একদমই তাই, বাংলাদেশের যে সরকারি চাকরি সেই সরকারি চাকরির যে সংরক্ষণ নীতি, সেই সংরক্ষণ নীতি সংস্কারের দাবিতে এই আন্দোলন এবং সংস্কারের দাবিতে এই আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ফাঁসি দেওয়ার কাছে রাঙাপানির পর উত্তরপ্রদেশের গোন্ডা, এক মাসের মধ্যে ফের ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। একাধিক কামরা বেলাইন, মৃত অন্তত 4, আহত একাধিক, কেন সারছে না রেল দুর্ঘটনার রোগ, যাত্রী সুরক্ষায় কেনই বা এত গাফিলতি, ফের প্রশ্নের মুখে রেল। দুর্ঘটনার পর কন্ট্রোল রুমের সঙ্গে কথা, হাউ হাউ করে কাঁদছেন ডিব্রুগড় এক্সপ্রেসের চালক, এই কথোপকথনই স্পষ্ট করে দিচ্ছে রেলের দুরবস্থার ছবিটা। উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চণ্ডীগড় থেকে ডিব্রুগড় গামী ডিব্রুগড় এক্সপ্রেস, একাধিক কামরা বেলাইন, অনেকের হতাহতের আশঙ্কা। ট্রেন এক্সিডেন্ট হয়ে গেছে।
2:30 के करीब में हादसा हुआ है। हाँ, चंडीगढ़ डिब्रूगढ़ एक्सप्रेस में, गोंडा से करीब करीब 20 किलोमीटर आगे है ये जी। बता रहे मनकापुर अभी यहाँ से 5 किलोमीटर है। हाँ, और दो बोगियाँ तो एकदम से ऐसे पलट गई हैं। हाँ, एक बोगी ऐसे लगी है, बाकी तो आप देख ही सकते हैं पटरियों की क्या हाल है, पटरियाँ खिसक चुकी हैं। यहाँ पे कैजुअल्टी भी हो सकती है, अभी उसका मालूम नहीं है। বৃহস্পতিবার গোন্ডা জেলার মতিগঞ্জ এবং ঝিলহি স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। উদ্ধার অভিযানে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে হাত লাগায় এনডিআরএফ, এসডিআরএফ। ট্রেনটির 4টি এসি কোচের সব থেকে বেশি ক্ষতি হয়েছে, 2টি বগি সম্পূর্ণ উল্টে গিয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল? উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ রেলওয়ের। তদন্ত করবে কমিশনার অফ রেলওয়ে সেফটিও। দুর্ঘটনায় মৃতদের 10 লক্ষ টাকা, গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকার ক্ষতিপূরণ ঘোষণা রেলের। করিব 10-12 ডিব্বে পটরি সে আলাগ হয়ে গে আর 2 ডিব্বে ইসমে পলট গে হ্যাঁ। ইস সূচনা পে তৎকাল জো হামারি পুলিশ কি ফোর্স হ্যায় ও মৌকে পে পৌঁছি আর হামারি জো ফায়ার ব্রিগেড কি টিম হ্যায় আর জো প্রশাসন কে অধিকারী হ্যায় আর ডিএম সাহেব, মানে কমিশনার সাহেব আর ডিআই সাহেব ইয়হি মৌকে পে মৌজুদ হ্যায়। তৎকাল পুলিশ দ্বারা রেসকিউ অভিযান চলাযা গয়া और घायलों को तत्काल ट्रेन से निकाला गया, डब्बों से जो उसमें फंसे हुए थे। यहाँ के जो ग्रामीण हैं उनके द्वारा भी काफ़ी सहायता की गई। अभी तक जो पुष्ट सूचना है उसके अनुसार 2 लोग की इस दुर्भाग्यपूर्ण घटना में मृत्यु हुई है। ঠিক 1 মাস আগে গত 17 জুন ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। সেই ভয়াবহ রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা। কেন বারবার রেল দুর্ঘটনা? যাত্রী সুরক্ষায় কেন গাফিলতি? রেল ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর আধিকারিকদের দ্রুত গোন্ডা পৌঁছতে নির্দেশ দেন। দুর্ঘটনার পর বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়। অতুল যাদব ও মনীষ তিওয়ারির রিপোর্ট, কলকাতা টিভি। পরবর্তী খবরের দিকে নজর রাখবো, তবে এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে মালদহের দিকে নজর রাখবো। মালদহের মানিকচকে ধুন্ধুমার পরিস্থিতি, বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে পথ অবরোধ। অবরোধ তুলতে গেলে আক্রান্ত পুলিশ, মাথা ফাটল থানার আইসির। পুলিশের বিরুদ্ধে পাল্টা গুলি চালানোর অভিযোগ, ঘটনায় গ্রেপ্তার 5। বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে মালদহের মানিক চকের 10টি জায়গায় চলছিল পথ অবরোধ। বিক্ষোভ হটাতে গেলে অবরোধকারীদের হামলার মুখে পড়ে পুলিশ, তাদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আক্রান্ত হন আইসি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী, ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আহত হয়েছেন 2 জন, তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সারা রাত লাইন থাকে না, দিনের সময় 1 মিনিট আসছে চলে যাচ্ছে। ছোট ছোট বাচ্চা আছে, কারোর হার্টের রোগ, কারোর প্রেশারের রোগ, কারোর কি কি মাথার রোগ, কিরকম থাকবে সেজন্য আমরা হরতাল করেছি। লাইন চাই রাত দিন এক সময়। মানিকচকের অন্তত 15 থেকে 20টি গ্রামে বেহাল বিদ্যুৎ পরিষেবা, প্রায় 1 মাস ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে বলে অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। মানিকচকের চণ্ডীপুর, এনায়েতপুরে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কতজন পুলিশ আহত? এখন 3 জনকে মেজর ইঞ্জুরি আছে, পরে আমরা বাকি জনদের আছে ওটা এক্সামিনেশন করে আমরা করে বলছি। বিক্ষোভের রণক্ষেত্রের চেহারা নেয় মানিকচক। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি, কাঠগড়ায় পুলিশ, তুঙ্গে রাজনৈতিক তরজা। ঘটনাটা ঘটেছে আমি শুনেছি খুবই মর্মান্তিক। এটা হচ্ছে পুলিশের গুলি চালানো উচিত হয়নি, এমন ঘটনাটা এমন ঘটেনি যেটা হচ্ছে পুলিশকে গুলি চালাতে হবে। মানুষ বিক্ষোভ জানাচ্ছিলেন, ক্ষোভ দেখাচ্ছিলেন যে আজকে এই যে বিদ্যুতের যে বিভ্রাট, বিদ্যুৎ আপনি গ্রামে গ্রামে দেখবেন যে এখানে সমস্ত জায়গাতে হচ্ছে লো ভোল্টেজ চলছে। এই লো ভোল্টেজের কারণে মানুষ তারা সেখানে তাদের ক্ষোভ বিক্ষোভ তারা জানাচ্ছিলেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ জানাচ্ছেন সেখানে, তারা ওখানে গিয়ে হঠাৎ করে গুলি চালিয়েছেন। এটাকে আমি তীব্র নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি পুলিশের এরকম একটা অ্যাটিটিউডকে। পশ্চিমবঙ্গের পুলিশ যথেষ্ট সহনশীলতার পরিচয় দেয় প্রত্যেক ক্ষেত্রে। পুলিশকে কখনো চুরিচেটা পুলিশ, কখনো চাকর নকর, কখনো রাস্তার কুকুর বলা হয়, বাইরে থেকে লোক নিয়ে এসে মেরে পুলিশের হাড় গোড় ভেঙে দেওয়া হয়, থানা জ্বালিয়ে দেওয়া হয়, জিপ জ্বালিয়ে দেওয়া হয়, তা সত্ত্বেও পুলিশ সবসময়
সহনশীলতা দেখায়। কেন আজকে গুলি চলেছে সে বিষয়ে নবান্ন ইতিমধ্যে খোঁজ খবর নিচ্ছে। গণতান্ত্রিক ভাবে যে কোনো বিক্ষোভ সমাবেশ আন্দোলন চলতেই পারে, তার জন্য কোনো কিন্তু হিংসার আশ্রয়কে আমরা কখনোই সমর্থন করি না, কিন্তু পুলিশেরও অনেক সংযম অনেক ধৈর্য রাখা প্রয়োজন। গুলি চালনার ঘটনা সর্বতই নিন্দনীয়, কেন পুলিশকে কি পরিস্থিতিতে গুলি চালাতে হলো এ বিষয়ে যথাযোগ্য তদন্ত হওয়া প্রয়োজন। সরাসরি মানুষকে লক্ষ্য করে পুলিশ গুলি চালিয়ে দেবে কেন, না মানুষ বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ করেছিল, এইটা যদি একটা রাজ্যের অবস্থা হয়ে গিয়ে থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে পুলিশ এখানে অত্যন্ত ট্রিগার হ্যাপি হয়ে গেছে। পুলিশের গুলি চালানোর প্রতিবাদে শুক্রবার 12 ঘন্টা মানিকচক বন্ধের ডাক আরএসপির। মানিকচকের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাশাসককে ফোন মুখ্য সচিবের, প্রয়োজনে এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ। পুলিশ গ্রামবাসী সংঘর্ষ নিয়ে রিপোর্ট জমা জেলাশাসকের। মানিকচক থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায়, এখন সময় আরও একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। পুলিশের উপর আক্রমণ, একাধিক প্রতারণার অভিযোগ, কুলতলি কাণ্ডে গ্রেপ্তার মূল পাণ্ডা সাদ্দাম সর্দার। জালে সিপিএম নেতা মান্নান খানও, মান্নানের ভেরিতেই গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। এরপর পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার সাদ্দাম সর্দার। সাদ্দামকে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সাঁড়াশি অভিযানে সাফল্য, পাকড়াও কুলতলি কাণ্ডের মাস্টার মাইন্ড সাদ্দাম, জালে কুলতলির সিপিএম নেতা মান্নান। কুলতলিতে পুলিশের ওপর হামলা, পুলিশকে লক্ষ্য করে গুলি, ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার। খোঁজ মেলে না ভাইয়েরও, এরপর থেকেই পুলিশের সাঁড়াশি অভিযান, এলাকায় চিরুনি তল্লাশি, অবশেষে মিলল সাফল্য। কুলতলি থেকে গ্রেপ্তার মূল পাণ্ডা সাদ্দাম সর্দার, জালে কুলতলিরই সিপিএম নেতা মান্নান খান। মান্নান খানের 3-4 আলাঘর ছিল, ওর একটা আলাঘরে এ সেলটা নিয়ে বসেছিল, এ আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনে সেলটা নিয়ে বসেছিল। আমরা খবর পাই, খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল ইনসিডেন্ট আছে। আর ফাইনালি আমরা যেটা করেছি, এদিকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করেছি। ঘটনার সূত্রপাত গত সোমবার কুলতলির জালা বেরিয়ার পয়তারহাট এলাকায় চোরাই সোনার ব্যবসা রমরমা, সেখানে নানা অসামাজিক কার্যকলাপও চলে বলে অভিযোগ। সোমবার সকালে অভিযুক্তকে ধরতে এলাকায় পা রাখা মাত্রই বাধার মুখে পড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় সাদ্দাম অনুগামীরা। সেদিন থেকেই পলাতক সাদ্দাম। পুলিশের ওপর হামলায় অভিযুক্ত সাদ্দামের ভাই সাইদুলও অভিযুক্তের বাড়ির খাটের নিচে একটি সুড়ঙ্গের সন্ধান মেলে, সেখান দিয়ে সাদ্দাম পালিয়ে যায় বলে ধারণা করে পুলিশ। সুড়ঙ্গটির মুখ পার্শ্ববর্তী একটি খালে, এরপরই এলাকায় চিরুনি তল্লাশি। বেরিয়েছি যে ঠাকুরার নদী, সেই ঠাকুরার নদী যে সাদ্দামের যে বাড়ির পেছন থেকে যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ যে খাল হয়ে কাগড়া খাল হয়ে এই কিন্তু ঠাকুরার নদীতে এসে পড়েছে। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে কিন্তু নদীর এদিকটা সোয়া চলে গেছে পয়তারহাট, মানে সাদ্দামের বাড়ি যেখানে সেই জায়গায়, ইতিমধ্যেই কিন্তু এই জায়গায় যে জায়গায় আমি দাঁড়িয়েছি এই জায়গায় কিন্তু এর পাশেই কিন্তু যে ভেরি, মাছের ভেরি মান্নান খানের, সেই মাছের ভেরিতেই কিন্তু লুকিয়েছিল, গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। ভেরিতে গা ঢাকা সাদ্দামের, ভেরির আলাঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম। কুলতলির ঝুপড়িঝাড়ার বাণীরধল এলাকায় মাছের ভেরি রয়েছে স্থানীয় সিপিএম নেতা মান্নান খানের। সোমবারের ঘটনার পর সেখানেই আশ্রয় নেয় সাদ্দাম। বুধবার রাতে ভেরিরই আলাঘরে হানা দেয় পুলিশ, আলাঘর থেকে গ্রেপ্তার সাদ্দাম। পাশাপাশি গ্রেপ্তার করা হয় সাদ্দামের সঙ্গী মান্নানকেও। সাদ্দাম সর্দারকে এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি, আমি একটু এই কুড়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করব। এই সেই কুড়ে ঘর, এবং এই সেই কুড়ে ঘরের ভেতরে কিন্তু প্রায় সোমবারের পর থেকে কিন্তু গা ঢাকা দিয়েছিল সাদ্দাম সর্দার। সাদ্দাম সহ এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করলেও পলাতক সাদ্দামের ভাই সাইদুল, তার খোঁজে তল্লাশি জারি পুলিশের। কুলতলি থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।